হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন সেটা চাই। তো এখন আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব সেটি হলো আপনি রবিতে গ্রামীণে কীভাবে ফ্রি নেট ইউজ করবেন। তো সেটা খুবই একটি সুন্দর জনপ্রিয় টিপস যে আপনি কীভাবে রবিতে ফ্রিতে ইন্টারনেট ইউজ করবেন। তো আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং যদি কোনো সমস্যা তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবশেষে একটা কথা বলে রাখি যে আমার চ্যানেলে এখনও 200+ ভিডিও আছে, সবগুলো আপনারা দেখবেন, আশা করি নতুন কিছু পাবেন বা কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আপনাদের বা আমার মোবাইল থেকে আমি গুগল প্লে স্টোরে যাবো। দেখুন গুগল প্লে স্টোর, তো যাওয়ার পর এখান থেকে আমি এটা ওপেন করব। তো ওপেন করার পর এখানে দেখুন এই যে সার্চ বক্স, এখানে আমি লিখে সার্চ করব SLOW সোলো ডি এন। দেখুন আমার এটা সার্চ করার পর আমার যে প্রথম যে এটা আসছে, এই যে এটা ভিপিএন ওভার ডিএনএস চ্যানেল সোলো ডিএনএস। তো এটা আমরা এখান থেকে সরি তো আমরা এটা এখান থেকে সার্চ করার পর সরাসরি এটা আমাদেরকে এখানে নিয়ে যাবে। দেখুন আমার ইনস্টল করা আছে অ্যাপটা, খুবই একটি জনপ্রিয় সফটওয়্যার এটা। দিয়ে আপনি এর আগে আমি আর একটা পোস্ট দিছি যেটা আপনি রবি সিমিও এটা দিয়ে ফ্রি নেট ইউজ করতে পারবেন খুবই সহজে। তো এটা খুবই সহজ একটি কাজ, প্রথমে এটা আপনি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনার এখান থেকে আপনি এই যে ওপেনে দিবেন। তো ওপেনে দেওয়ার পর আমি দেখাই ওপেনে দিলাম, দেওয়ার পর এটা আমার কানেক্ট দেওয়া আছে। তো আমি আপনাদেরকে ডিসকানেক্ট দিয়ে দেখাচ্ছি। তো দেওয়ার পর দেখুন আমাদের এখানে যেরকম আছে সেরকমই থাকবে আইডি নাম পাসওয়ার্ড। তো আপনি শুধু এখান থেকে এটা চেঞ্জ করবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা চেঞ্জ করে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। দেখুন এখানে লেখা আছে কি এই যে এটা ফ্রি ডট ট্যাক 62NL। তো আপনারা যদি জিপিডি ব্যবহার করেন তাহলে এটা আপনারা ইউজ করবেন। আর আমার যারা রবিতে ইউজ করেছেন তারা আগে আমার যে আগের একটা ভিডিও আছে ওইটা আপনারা দেখবেন। তো আমি ওই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিন। তো এটা আপনি সিলেক্ট করবেন। তো করার পর এখানে আপনার থাকবে এইভাবে থাকবে। তো এখান থেকে আপনি এটা সিলেক্ট করে আপনি এখান থেকে এই যে দেখুন এটা আপনি সিলেক্ট করবেন। তো করার পর এটা এখানে এই হয়ে যাবে আর এই যে এখানে এটাই থাকবে। আর আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যে 1110। তো না সরি সরি, হ্যাঁ 1110 1110। তো আর আপনি এখানে দেবেন 180 180। তো দেওয়ার পর আপনার এখানে দেখুন এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে না, এই যে দুইটা এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে না। তো অবশ্যই আপনি এখান থেকে টিক চিহ্নটা দিয়ে নেবেন। তো আমি এটা রবিত চালানোর জন্য দেখাচ্ছি। তো টিক চিহ্ন দেওয়ার পর আপনি এখান থেকে অবশ্যই এখান থেকে কানেক্ট দিবেন। তো আমি আপনাদের কানেক্ট দিয়ে দেখাচ্ছি। আর যদিও আমি এখন রবি সিম ইউজ করছি আর গ্রামীণে, আপনারা এটা গ্রামীণ দিয়েও ইউজ করতে পারবেন। তো খুবই সহজ একটি কাজ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখানে আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে নেট ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি ইউটিউবে যাই। তো এটা যেহেতু ফ্রি তো একটু হালকা একটু স্লো কাজ করবে, আর সেটা আপনারা সবাই জানেন যে ফ্রি যদি কিছু করতে হয় তাহলে একটু কষ্ট করতেই হবে। আর দেখুন এখানে আমার এই চ্যানেলটা, এটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এই যে এটা হলো আমার আগের ভিডিও, এটা আপনারা দেখে রবিতে ফ্রি নেট কীভাবে ইউজ করবেন সেটা
দেখে নিতে পারেন খুব সহজে। তো আমি এটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো একটু যদিও কাজটা একটু স্লো করবে, কারণ এটা ফ্রি, তবু চলে। আপনি এটা দিয়ে ফেসবুক তারপর সব ব্রাউজারে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সবসময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদেরকে নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। তো একটু স্লো কাজ করছে, তো এটা এখন আপনারা এভাবে ভিডিও দেখতে পারবেন। দেখুন, যদি এটা আমার যদি এটা কাজ না করতো তাহলে কিন্তু এভাবে আসতো না। এই যে দেখুন, লোডিং নিচ্ছে, বুঝলে? ঠিক আছে, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।